প্রিয় শিক্ষার্থী সবাইকে আমার সালাম আসসালাম আলাইকুম এবং সেই সাথে পবিত্র মাহের রমজানের শুভেচ্ছা এবং অভিনন্দন প্রিয় শিক্ষার্থী এই বইরি সিচুয়েশনে তোমাদের জন্য একটি নির্দেশনা স্টে হোম স্টে সেভ এনজয় আওয়ার ক্লাস গেদার নলেজ এ সময় বাড়িতে অবস্থান করো নিরাপদে থাকো আমাদের ক্লাস দেখো এবং জ্ঞান অর্জন করো সেই সাথে অভিভাবকদের উদ্দেশ্যে বলি আপনারা শিক্ষার্থীদের অনলাইন ক্লাস দেখার সুযোগ করে দেবেন তাদের পড়ালেখার ব্যবস্থা করে দেবেন বাড়িতে তাদের খেলাধুলার সুযোগ করে দেবেন তারা যাতে বাড়ির মধ্যেই বিভিন্ন ধরনের খেলাধুলা করতে পারে অযথা সন্তানকে বকাঝকা করবেন না সেই সাথে সন্তানের সার্বিক খোঁজখবর নেবেন তারা যাতে দিনে ছয় থেকে দশ ঘন্টা কমপক্ষে ছয় থেকে দশ ঘন্টা পড়ালেখা করে সে বিষয়ে খেয়াল রাখবেন খোঁজখবর নেবেন প্রিয় শিক্ষার্থী আমি মোহাম্মদ শাহানুর আলম প্রভাষক কৃষি শিক্ষা মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজ প্রিয় শিক্ষার্থী তোমরা স্ক্রিনে একটা ছবি দেখতে পাচ্ছ এই ছবিটি দিয়ে আমি তোমাদের বুদ্ধিমত্তা যাচাই করবো দেখি তোমাদের বুদ্ধি কেমন তোমরা দেখতেই পাচ্ছ একটি লোক ঘোড়ায় চড়ে যাচ্ছে সামনে একটি কাজর ঝুলি নিয়েছে তো এই ছবিটি সম্পর্কে তোমরা একটি মন্তব্য লিখবে বা এই ছবিটি সম্পর্কে তোমার ধারণা কী বা কি মনে হচ্ছে এক লাইনে একটি মন্তব্য লিখবে তো আমি এখানে চারটি মন্তব্য লেখা আছে বা চারটি উত্তর লেখা আছে যে উত্তরটি তোমার বুদ্ধিমত্তা দিয়ে তোমার সঠিক মনে হয় সে উত্তরটি লিখে আমাদের জানাতে পারো কোথায় জানাবে ইউটিউব কমেন্ট বক্স তোমরা যখন ক্লাসটি দেখবে দেখবে নিচে দিকে ইউ কমেন্ট বক্স আছে এই কমেন্ট বক্সে তোমাদের তোম নাম রোল শাখা শ্রেণী লিখে আমাদের জানাতে পারো অথবা আমার ফেসবুক পেজ কৃষিবিদ শাহানুর আলম এই ম্যাসেঞ্জারে তোমরা তোমাদের নাম রোল শাখা লিখবে এবং সেই সাথে সঠিক উত্তরটি লিখে আমাকে পাঠাবে সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে একজনকে পুরস্কৃত করা হবে পার্ট ফোর চিতি আজকে প্রিয় নবম দশম শ্রেণীর শিক্ষার্থী আজকে আমি সপ্তম অধ্যায়ের প্রথম পরিচ্ছেদ নিয়ে আলোচনা করব পরিচ্ছেদটির নাম পারিবারিক কৃষি খামারের ধারণা ও গুরুত্ব আমার লেকচার দুই এর আগে আমি সপ্তম অধ্যায় থেকে একটি লেকচার দিয়েছি আজকে আমি দ্বিতীয় লেকচার দিব পারিবারিক কৃষি খামারের ধারণা ও গুরুত্ব থেকে শিখন ফল আজকের এ লেকচার থেকে তোমরা কি কি শিখতে পারবে খামার কি সেটা জানতে পারবে কৃষি খামার কি সেটাও জানতে পারবে বাণিজ্যিক খামার কৃষি খামার কি সেটা সম্পর্কে জানতে পারবে পারিবারিক বিভিন্ন খামার সম্পর্কে ধারণা ও গুরুত্ব সম্পর্কে জানতে পারবে পোলট্রি গবাদি পশু ও মাছের স্বাস্থ্য ব্যবস্থাপনা সম্পর্কে ধারণা লাভ করতে পারবে সেই সাথে পুকুরের কিছু সাধারণ সমস্যা ও তার প্রতিকার সম্পর্কে জানতে পারবে প্রিয় শিক্ষার্থী তোমরা স্ক্রিনে একটি ছবি দুইটি ছবি দেখতে পাচ্ছো প্রথম ছবিটা হচ্ছে সবজি খামার একজন ব্যক্তি সবজি খামার করেছে আরেকটি খামার করেছে হাসির খামার করেছে দুইজন ব্যক্তি তো এখান থেকে আমরা খামারের সংজ্ঞা শিখবো তো খামার ও কৃষি খামার কি তো খামার বলতে একখণ্ড জমি যেখানে উৎপাদনের সকল উপকরণ প্রয়োগ করে পণ্য দ্রব্য উৎপাদন করা হয় সেটাকে আমরা খামার বলে থাকি উৎপাদনের উপকরণ বলতে ভূমি শ্রম মূলধন সংগঠন ভূমি অর্থাৎ জমি মূলধন খামার করতে যে টাকা লাগবে সেই সাথে শ্রম দিতে হবে সংগঠন বলতে ব্যবস্থাপনা এই চারটি সমন্বয় করে একখণ্ড জমি থেকে যখন কোনো পণ্য উৎপাদন করা হয় তখন তাকে আমরা খামার বলে থাকি কৃষি খামার কি উৎপাদিত পণ্য যদি কৃষি পণ্য হয় সেটাকে আমরা কৃষি খামার বলবো তাহলে এখান থেকে আমরা খামার এবং কৃষি খামারের ধারণা পেয়ে গেলাম খামার বলতে আমরা বোঝাবো এক একখণ্ড জমি যেখানে উৎপাদনের সকল উপকরণ প্রয়োগ করে পণ্য দ্রব্য উৎপাদন করা হয় তাকে আমরা খামার বলবো আর এই উৎপাদিত পণ্য যদি কৃষি পণ্য হয় অর্থাৎ সবজি হয় হ্যাঁ বা গবাদি পশু হয় বা হাঁস মুরগি হয় সেটাকে আমরা বলবো কৃষি খামার তো শিক্ষার্থী এই যে বিভিন্ন ধরনের খামার রয়েছে সেই খামারগুলোকে আমরা শ্রেণী বিভাগ করতে পারি তো আকার অনুযায়ী আকার অনুযায়ী খামারকে দুইটি শ্রেণীতে ভাগ করা যায় একটা হচ্ছে বাণিজ্যিক খামার আর একটা হচ্ছে পারিবারিক খামার তাহলে কি বললাম আকার অনুযায়ী খামারকে দুই ভাগে ভাগ করা যায় একটা বাণিজ্যিক খামার আর একটা পারিবারিক খামার তো বাণিজ্যিক খামার খামারটা কি যে খামারে তোমার বৃহৎ আয়তনে পণ্য দ্রব্য উৎপাদন করা হয় সেটাই হচ্ছে বাণিজ্যিক খামার অর্থাৎ বাণিজ্যিক খামারটি বিশাল হবে আয়তনে বিশাল অনেক বড় হবে এখানে মূলধন বেশি লাগবে জনবল বেশি লাগবে হ্যাঁ এরপর শ্রম অর্থাৎ জনবল বাহির থেকে ভাড়া করা হবে করে এই বাণিজ্যিক খামার থেকে পণ্য উৎপাদন করা হবে এই বাণিজ্যিক খামারের প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন অর্থাৎ আমি যে পণ্য দ্রব্যগুলো উৎপাদন করব সেগুলো বিক্রি করে আমি মুনাফা অর্জন করব। আমার লভ্যাংশ অর্জনে এই বাণিজ্যিক খামারের প্রধান উদ্দেশ্য অপরদিকে পারিবারিক খামার হচ্ছে পরিবারের অর্থাৎ বাড়ির আশেপাশে পরিবারের সদস্যদের শ্রমের মাধ্যমে যে খামারে পণ্য দ্রব্য উৎপাদন করা হয় সেটা হচ্ছে পারিবারিক খামার তো এই পারিবারিক খামারটি কী হয় আয়তনে ক্ষুদ্র হয় অর্থাৎ কম আয়তনের হয় এখানে মূলধন কম লাগে শ্রমিক কম লাগে শ্রমিক বলতে এখানে আমরা পরিবারের সদস্যদের শ্রমের মাধ্যমে পরিচালিত হয় আর এই পারিবারিক খামারের প্রধান উদ্দেশ্য হচ্ছে পরিবারের খাবারের চাহিদা মেটানো এখানে মুনাফা অর্জন উদ্দেশ্য নয় এই পরি পারিবারিক খামারে যে দ্রব্য উৎপাদন হবে সেটা পরিবারের ভরণ পোষণের জন্য ব্যয় করা হবে যদি কোনো উদ্বৃত্ত থেকে যায় সেটা বাজারে বিক্রি করে আমরা কিছুটা অর্থ উপার্জন করতে পারি তো প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য একটা হোমওয়ার্ক থাকবে অর্থাৎ বাড়ির কাজ থাকবে সেই বাড়ির কাজটি কি বাণিজ্যিক খামার ও পারিবারিক খামারের পাঁচটি পার্থক্য লিখবে এই পার্থক্যটি সুন্দর করে ছক করে লিখতে হবে লিখে এইটা আমাদের কি করবে এর ছবি উঠিয়ে আমার যে ফেসবুক পেজ আছে কৃষিবিদ শাহানুর আলম অথবা এই ইউটিউব কমেন্ট বক্সে এই ছবি তুলে পাঠাতে পারো প্রিয় শিক্ষার্থী এখন আমরা পারিবারিক খামারে গুরুত্ব সম্পর্কে জানব তো পারিবারিক খামারের গুরুত্ব কি তোমরা ছবিতে দেখতেই পাচ্ছ বেশ কিছুটি খাবারের আইটেম এখানে দেখা যাচ্ছে তো এখান থেকে পারিবারিক খামারের আমরা কি গুরুত্ব জানতে পারি যে খাদ্যের সরবরাহ তো পারিবারিক যে খামার করা হয় সে খামারে যে পণ্যগুলো উৎপন্ন করা হয় সেটা সবজি হোক মাছ হোক বা গবাদি পশু হোক বা অন্য কিছুই হোক সেটা কি করা হবে পরিবারের খাদ্যের সরবরাহ করবে হ্যাঁ সেটা পরিবারের খাদ্যের সরবরাহ করবে যদি মাছ হয় আমাদের আমিষের চাহিদা পূরণ করবে যদি গবাদি পশু হয় সেটাও আমাদের আমিষের চাহিদা পূরণ করবে এছাড়া বিভিন্ন শাকসবজি হতে পারে দ্বিতীয় গুরুত্ব কি অতিথি আপ্যায়ন তো শিক্ষার্থীরা তোমরা খেয়াল করো তোমাদের বাড়িতে যদি কোনো পুকুর থাকে কোনো সবজি খামার থাকে কোনো মুরগির খামার থাকে তাহলে তোমাদের বাড়িতে যখন অতিথি আসে তোমরা কি করো সেই খামার থেকে সেই পুকুর থেকে মাছ ধরো এরপর সবজি বাগান থেকে সবজি নিয়ে আসো এরপর হয়তোবা দু একটি মুরগি খামার থেকে নিয়ে এসে জবাই করে তোমরা তোমাদের অতিথিকে খেতে দাও তো এটি হচ্ছে পারিবারিক খামারের একটি গুরুত্ব অতিথি আপ্যায়ন এক্ষেত্রে দেখো খেয়াল করো তোমরা বাজার থেকে কিন্তু কোনো খাদ্যদ্রব্য কিনে আনা হলো না তোমাদের অতিথি আহ্বান হয়ে গেল পারিবারিক খামারের আরেকটি গুরুত্ব হচ্ছে অর্থ আয় প্রিয় শিক্ষার্থী পারিবারিক খামারে যে পণ্য দ্রব্যগুলো উৎপন্ন হয় সেগুলো পরিবারের চাহিদা আগে আমরা মিটাবো মিটিয়ে যদি কোনো উদ্বৃত্ত পণ্য থেকে যায় অতিরিক্ত কোনো পণ্য থেকে যায় বা সবজি হোক বা সেটা মাছ হোক বা পোলট্রি হোক বা গবাদি পশু হোক সেটা আমরা বাজারে বিক্রি করে অতিরিক্ত আমরা অর্থ উপার্জন করতে পারি এটা বিক্রি করে পারিবারিক খামারের আরেকটি গুরুত্ব হচ্ছে কর্মসংস্থান প্রিয় শিক্ষার্থী তোমরা খেয়াল করো তোমাদের পরিবারে অনেকেই আছো বেকার যাদের কোনো চাকরি নাই তারা বিভিন্ন বাজারে বা বিভিন্ন কোম্পানিতে বা বিভিন্ন জায়গায় চাকরির খোঁজে যাচ্ছে তো প্রিয় শিক্ষার্থী আমরা যদি পারিবারিক খামার করতে পারি পারিবারিক খামারটিকে আরও বড় করতে পারি তাহলে এখানে কি হবে অনেক লোকের কর্মসংস্থান হবে তোমাদের পরিবারের সেই বেকার লোকের কর্মসংস্থান হবে পাশাপাশি আমরা বাহিরের অন্যান্য লোকজনদেরকেও কি করতে পারি এখানে কর্মসংস্থানের সুযোগ করে দিতে পারি এটা হচ্ছে পারিবারিক খামারের এটি গুরুত্ব এর পরের চিত্র দেখো শিক্ষার্থীরা তোমরা কি দেখতে পাচ্ছ একজন লোক চেয়ারে হালান দিয়ে খুব আলিশানভাবে বসে আছে বা অলসভাবে বসে আছে তো এখান থেকে আমরা পারিবারিক খামারের কি গুরুত্ব উপলব্ধি করতে পারি অবসর সময় কাজে লাগানো প্রিয় শিক্ষার্থী আমাদের পরিবারের এমন অনেক লোক আছে যারা সারাক্ষণ অলসভাবে বসে বসে থাকে যাদের কোনো কাজকর্ম নাই অলস সময় কাটায় কাজে আমরা কি করতে পারি বা আমরা সারাদিন কাজ করার পরে কিছু অবসর সময় পাই হুম এই অবসর সময়টাকে আমরা এই পারিবারিক খামার করে কাজে লাগাতে পারি এই যে সকল লোক বসে থাকে বা আমাদের যে অবসর সময় আছে এগুলো আমরা পারিবারিক খামারে শ্রম দিয়ে পারিবারিক খামারে সময় দিয়ে আমরা পণ্যদ্রব্য উৎপাদন করে আমরা এই অবসরটাকে কাজে লাগাতে পারি প্রিয় শিক্ষার্থী এখন ছবিতে কি দেখতে পাচ্ছ চারটি ছবি দেখতে পাচ্ছ একটা হচ্ছে সবজি খামার দ্বিতীয়টি হচ্ছে পোলট্রি খামার অর্থাৎ হাঁস দেখো অনেকগুলো ডিম পেরেছে এরপর তোমরা মাছ দেখতে পাচ্ছ পুকুর থেকে মাছ ধরা হচ্ছে এরপর গবাদি পশু দেখা যাচ্ছে তো এখান থেকে এই চারটি ছবি থেকে আমরা কি ধারণা নিতে পারি এই চারটি ছবি থেকে আমরা পারিবারিক খামারের বিভাগ জানতে পারি তো এই এই চারটি ছবি থেকে আমরা পারিবারিক খামারকে ভাগ করতে পারি তো এই চারটি ছবি থেকে আমরা বলতে পারি পারিবারিক খামার চার ধরনের একটা হচ্ছে পারিবারিক সবজি খামার একটা পারিবারিক পোলট্রি খামার পোলট্রি বলতে কিন্তু আমরা হাঁস মুরগি কোয়েল কবুতর তিথির এই সবগুলোকেই আমরা পোলট্রি বলে থাকি এরপর পারিবারিক মৎস্য খামার পারিবারিক গবাদি পশু খামার তাহলে পারিবারিক খামারকে আমরা চার ভাগে ভাগ করলাম এই ছবিটি দেখে এই যে তোমরা দেখতে পাচ্ছ পারিবারিক খামার চার ধরনের পারিবারিক সবজি খামার পারিবারিক পোলট্রি খামার পারিবারিক মৎস্য খামার এই পারিবারিক গবাদি পশু খামার তো প্রিয় শিক্ষার্থী এই পারিবারিক যে সবজি খামার আছে এটা আমরা আমাদের বাড়ির আশেপাশে যেখানে ফাঁকা জায়গা আছে সেখানে আমরা এই পারিবারিক সবজি খামার করতে পারি পারিবারিক সবজি খামার করে আমরা পরিবারের চাহিদা মিটাতে পারি এরপর চাহিদা মিটানোর পর অতিরিক্ত যদি কোনো সবজি থাকে এটা আমরা বাজারে বিক্রি করে অর্থ উপার্জন করতে পারি তো এই পারিবারিক খামারে যে সবজি উৎপাদিত হয় এটা তুলনামূলক নিরাপদ এবং সুস্বাদু কেন নিরাপদ এখানে রাসায়নিক বা বালাইনাশক ছাড়াই আমরা সবজি উৎপাদন করতে পারি ফলে সেটি নিরাপদ হয় এবং সুস্বাদু হয় পারিবারিক পোলট্রি খামার তো পোলট্রি খামার বলতে বুঝি যে খামারে তোমার পাখি প্রজাতির বিভিন্ন জীব যেমন হাঁস মুরগি কোয়েল কবুতর তিথির পালন করা হয় সেটাই হচ্ছে পারিবারিক পোলট্রি খামার সাধারণত আমাদের দেশে কৃষকরা পারিবারিক পোলট্রি খামারে পাঁচ থেকে পনেরোটি হাঁস মুরগি পালন করে থাকে কিন্তু আমরা এই পারিবারিক পোলট্রি খামারে পঞ্চাশ থেকে তিনশোটি পর্যন্ত ব্রয়লার মুরগি বা লেয়ার মুরগি বা হাঁস পালন করতে পারি তো এই পারিবারিক খামারে কি হয় এই যে হাঁস মুরগিগুলো থাকে এগুলো সাধারণত ছেড়ে দেওয়া থাকে পরিবারের আশেপাশে থেকে এরা পোকামাকড় খেয়ে বড় হতে থাকে ফলে এদের খাবার কম দিতে হয় তো এই পারিবারিক পোলট্রি খামার থেকে যে মাংস ও ডিম উৎপাদিত হয় তা পরিবারের চাহিদা মিটিয়ে আমরা অতিরিক্ত মাংস বা ডিম বাজারে বিক্রি করে আমরা অর্থ উপার্জন করতে পারি তো এই পারিবারিক পোলট্রি খামার এইটা কীভাবে করবে এটা সাধারণত তোমরা একটা উঁচু জায়গায় বাড়ির আশেপাশে যেখানে উঁচু জায়গা আছে যেখানে বন্যার পানি ওঠে না পরিষ্কার পরিচ্ছন্ন জায়গায় এটা করবে এরপর পারিবারিক এই পোলট্রি খামারের ঘর পূর্ব পশ্চিমে লম্বালম্বি করে করবে পারিবারিক মৎস্য খামার তো পারিবারিক মৎস্য খামার বলতে যে খামারে আমাদের বাড়ির আশেপাশে যে ছোট্ট কোনো যদি পুকুর থাকে সেই পুকুরে আমরা বিভিন্ন ধরনের মাছ আমরা চাষ করতে পারি সেইটাই হচ্ছে আমাদের পারিবারিক মৎস্য খামার এরপর পারিবারিক গবাদি পশু খামার পারিবারিক গবাদি পশু বলতে আমরা বুঝি যেখানে গরু ছাগল মহিষ ভেড়া প্রভৃতি প্রাণী পালন করা হয় সেটাই হবে পারিবারিক গবাদি পশু খামার তো বাংলাদেশের যে পারিবারিক গবাদি পশু খামার রয়েছে সেগুলোতে সাধারণত ছাগল এবং গরু পালন করে থাকে কিন্তু এই ছাগল গরুর পাশাপাশি আমরা ভেরা মহিষও পালন করতে পারি তো বাংলাদেশে যে পারিবারিক খা গবাদি পশুর খামারগুলো রয়েছে সেখানে ছাগল পালন করা হয় কারণ ছাগল পালন খুবই লাভজনক এর মাংসের ব্যাপক চাহিদা আছে এরপর এর বাজার মূল্যও বেশি তো বাংলাদেশে পারিবারিক খামারে সাধারণত ছাগল হিসেবে ব্ল্যাক বেঙ্গল জাতের ছাগল পালন করে থাকে কারণ এরা একসাথে দুই থেকে তিনটি বাচ্চা দিয়ে থাকে এবং আট মাসে এরা প্রজনন ক্ষমতা প্রাপ্ত হয় এছাড়া পারিবারিক খামারে যে দেশি জাতের গবাদি পশু পালন করা হয় সেটা সাধারণত এক থেকে দেড় লিটার দুধ দিয়ে থাকে যা যথেষ্ট নয় পরিবারের চাহিদা মেটানোর জন্য যথেষ্ট নয় এবং খুব বেশি আয় করা যায় না তাই পারিবারিক গবাদি পশু খামার যা যদি আমরা করি তাহলে আমরা দুই থেকে তিনটি আমরা শঙ্কর জাতের গাভী পালন করব যেখানে দৈনিক পনেরো থেকে বিশ লিটার পর্যন্ত আমরা দুধ পেতে পারি তো এই গেল চারটি পারিবারিক খামারে বর্ণনা তো প্রিয় শিক্ষার্থী তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ এই ছবিতে বিভিন্ন ধরনের মাছ দেখতে পাচ্ছ যেমন রুই মাছ মৃগেল মাছ কালীবাউস পাঙ্গাস হ্যাঁ এরপর সিলভার কাপ এরপর তেলাপিয়া বা নাইলোটিকা দেখতে পাচ্ছ তো প্রিয় শিক্ষার্থী আমরা পারিবারিক মৎস্য খামারে যে মাছগুলো চাষ করি সেই মাছগুলোকে আমরা বলি পারিবারিক খামারে চাষ উপযোগী মাছ তো তোমরা যে ছবিতে মাছগুলো দেখতে পেলে এর মধ্যে কিছু বিদেশি মাছ ছিল এবং কিছু দেশি মাছ ছিল তো পারিবারিক খামারে যদি আমরা মাছ চাষ করি তাহলে আমরা বিভিন্ন ধরনের মাছ চাষ করতে পারি যেমন দেশি মাছ বিদেশি মাছ তো দেশি মাছের মধ্যে রয়েছে রুই কাতলা মৃগেল এই রুই কাতলা মৃগেল এগুলো দেশি মাছ আমরা পারিবারিক খামারে চাষ করতে পারি এগুলো সাধারণত বর্ষাকালে অর্থাৎ মে জুলাই মাসে কম স্রোত নদীতে অগভীর অংশে এসে ডিম ছাড়ে এবং সেখান সেখান থেকে ডিমগুলো সংগ্রহ করে হ্যাঁচারিতে নিয়ে আসা হয় সেখানে বাচ্চা ফোটানো হয় এই দেশি মাছের পোনাগুলো আমরা এই হ্যাঁ থেকে নিয়ে এসে আমরা চাষ করতে পারি এরপর বিদেশি মাছ বিদেশি মাছ বলতে যে সকল মাছ বিদেশ থেকে আমাদের দেশে নিয়ে এসে চাষ করা হচ্ছে সেগুলোকে আমরা বিদেশি মাছ বলি এই বিদেশি মাছের মধ্যে রয়েছে সিলভার কার্প গ্রাস কাপ সরপটি তেলাপিয়া পাঙ্গাস নাইলটিকা এই সকল মাছগুলো আমরা আমাদের পারিবারিক খামারে চাষ করতে পারি তো প্রিয় শিক্ষার্থী আমার ক্লাস শেষ হয়ে গেছে তোমরা ক্লাস সংক্রান্ত যে কোনো মন্তব্য যে কোনো ধরনের প্রশ্ন তোমাদের ভালো লাগা বা খারাপ লাগার অনুভূতি এই ক্লাস সংক্রান্ত আমাদের জানাবে সে কোথায় জানাবে আমাদের ইউটিউব কমেন্ট বক্স অর্থাৎ তোমরা ক্লাসটি যখন দেখবে নিচের দিকে দেখবে লেখা আছে কমেন্ট বক্স এই কমেন্ট বক্সে তোমরা তোমাদের মন্তব্য জানাতে পারো ক্লাসটি ভালো লেগেছে কিনা খারাপ লেগেছে কি না বা কোনো কারেকশন আছে কি না কোনো সংযোজন বিয়োজন আছে কি না তোমরা অবশ্যই জানাবে সেই সেই সাথে তোমরা জানাতে পারো আমাদের মজিজোরনা ফাউন্ডেশন স্কুল অ্যান্ড কলেজের নামে ফেসবুক পেজ আছে এই ফেসবুক পেজের ম্যাসেঞ্জারে জানাইতে পারো তোমরা তোমাদের নাম রুল শাখা দিয়ে তোমাদের মন্তব্য জানাবে এছাড়া আমার ব্যক্তিগত মোবাইল নাম্বার আছে এখানেও জানাতে পারো তোমাদের সমস্যা ক্লাস সংক্রান্ত কোনো জানার ইচ্ছা থাকলে এছাড়া আমার ইমেইল আছে ইমেইলেও জানাতে পারো সর্বশেষ আমার ফেসবুক পেজ কৃষিবিদ সাহানুর এখানেও তোমরা জানাতে পারো তো প্রিয় শিক্ষার্থী আজকে এ পর্যন্তই শেষ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আল্লাহ হাফেজ